এবার দেখো আমরা পড়ব ক্ষমতা বা পাওয়ার এটা তোমরা জানো এগুলো পড়েছিলে ক্লাস নাইনে যে সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয় এবং ক্ষমতা বার করতে গেলে কার্যবাহী সময় এইভাবে আমরা ক্ষমতা নির্ণয় করি নেক্সট দেখো ক্ষমতার ফর্মুলাটা ক্ষমতার ফর্মুলা হচ্ছে কৃতকার্য বাই সময় মানে কৃতকার্যকে আমি যদি ভেঙে লিখি এফ ডট এস বাই টি ঠিক আছে আবার এস বাই টি মানে হলো গতিবেগ তাহলে আমরা লিখতে পারি এফ ভি তাহলে ক্ষমতা মানে আরেকটা ফর্মুলা পাচ্ছি প্রযুক্ত বল ইন্টু বেক যেমন করে প্রযুক্ত বল ইন্টু স্মরণ মানে পাইকার্য একই রকমভাবে বল ইন্টু বেগ করলে পাবো ক্ষমতা ঠিক আছে এবং ফর্মুলাটাও একই যদি আমরা ডট প্রোডাক্ট করি এফ ডট ভি পাবো এফ ডট ভি মানে হলো এফ ভি খস্তিটা এটাই হলো ক্ষমতা ফর্মুলা এবং ক্ষমতাও কার্যের মধ্যে একটা স্কেলার রাশি ক্ষমতার একক সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড আর এপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডল পার